হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নদিয়া জেলা আদালতে স্টেনো ক্ল্যাগ গ্রুপ ডি নিয়োগ করা হবে 59 জন। তো চলুন দেখে নিই কী বলতে চাইছে। নদিয়া জেলা আদালতে একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর ইএমপি নম্বর হচ্ছে 1, তারিখ হচ্ছে 18 এপ্রিল 2019। শূন্যপদ হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার হচ্ছে 6টি, লোয়ার ডিভিশন ক্লার্ক হচ্ছে 26টি, প্রসেস সার্ভার হচ্ছে 4টি, সুইপার হচ্ছে গ্রুপ ডি 3টি, নাইট গার্ড গ্রুপ ডি হচ্ছে 11টি, ফরেস্ট গ্রুপ ডি হচ্ছে 9টি। শিক্ষাগত যোগ্যতা ইংলিশ স্টেনোগ্রাফার। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পাস সহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশান সার্টিফিকেট থাকতে হবে। 80টি শব্দ প্রতি মিনিটে শর্ট হ্যান্ডে এবং 30টি শব্দ প্রতি মিনিটে টাইপিং স্পিড থাকতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশানের সার্টিফিকেট থাকতে হবে। ইংলিশ টাইপিং জানা থাকতে হবে। প্রসেস সার্ভার কোনো শিক্ষিত স্কুল বা মাদ্রাসা থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ, সঙ্গে কম্পিউটার অপারেশনে বেসিক নলেজ থাকলে অগ্রাধিকার। সুইপার কোনো শিক্ষিত স্কুল বা মাদ্রাসা থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নাইট গার্ড শিক্ষিত স্কুল বা মাদ্রাসা থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। ফরাস কোনো স্কুল শিক্ষিত স্কুল বা অষ্টম বা মাদ্রাসা থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। ইংলিশ স্টেনোগ্রাফার পেমেন্ট 3 হাজার 100 থেকে 37,600 টাকা এবং গেট পেজে 3,900 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্ক পেমেন্ট 2 অনুযায়ী 5,400 থেকে 25,200, গেট পেজে 2,600 টাকা। প্রসেস সার্ভার পেমেন্ট 2 অনুযায়ী 5,400 থেকে 25,200, গেট পেজে 2,600 টাকা। সুইপার নাইট গার্ড ফরাস পেমেন্ট 1 অনুযায়ী 4,900 থেকে 16,200 এবং গেট পেজে 1,800 টাকা। বয়সসীমা 1 জানুয়ারি 2019 অনুযায়ী বয়স হতে 18 থেকে 37-এর মধ্যে। সংগৃহীত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে এবং অন্যান্য রাজ্যে সংগৃহীত শ্রেণীর প্রার্থীদের জন্য জেনারেল ক্যাটাগরি হিসাবে গণ্য করা হবে। আবেদন ফি স্টেনোগ্রাফার লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য 400 টাকা, এসসি এসটিদের জন্য 300 টাকা, প্রসেস সার্ভার নাইট গার্ড সুইপার সুইপার এবং ফোর্স পদের জন্য 300 টাকা এবং এসটি এসসিদের জন্য 200 টাকা। আবেদনের পদ্ধতি, আগামী 25 এপ্রিল থেকে অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন চলবে 12 মে 2019। আবেদনের লিঙ্ক এটি আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি এবং বিজ্ঞপ্তি দেখার লিঙ্ক, এটি হচ্ছে বিজ্ঞপ্তি দেখার লিঙ্ক, সেটিও আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।